السلام عليكم ভিউয়ার্স সকাল রাত্রিস ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা রেসিপি দেখার জন্য আজকে আমি নিয়ে এসেছি শুটকি লাভারদের জন্য সুস্বাদু লট্টে শুটকি রেসিপি তো যারা আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে একটু ফলো দিয়ে রাখবেন প্রথমে আমি এখানে একটি পাত্রে পরিমাণমতো তেল দিয়ে একটু শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি তো এগুলোকে আমি একটু তেলে ভেজে নিয়ে একটু অন্যান্য উপকরণগুলো অ্যাড করব এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ শুটকি তো শুটকিগুলোকে আমি সুন্দর করে তেলে নিয়ে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কুচিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি একটু সাইডে রেখে দিয়েছি এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে গিয়েছি তো এই তো পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে আমি এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব শুটকিগুলো শুটকিগুলো আমি আবার একটু তেলে ভেজে নিব এইভাবে পেঁয়াজ রসুনের সাথে তো এইভাবে রান্না করলে আসলে শুটকির স্মেলটা খুব ভালো আসে চেষ্টা করবেন সবাই একটু তেলে ভেজে নিতে তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তো ওই পরিমাণে ঝালটা দিয়ে নেবেন আমি আমার আন্দাজ মতো দিয়ে নিয়েছি তো এই হলুদ মরিচগুলো একটু ভেজে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব কষিয়ে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কালারটা কি সুন্দর চলে আসছে আসলে আমি শুটকি রান্নায় কোনো প্রকার জিরা বা আদা পেস্ট বা আদা কিছুই ইউজ করব না কারণ আদাটা আসলে শুটকির সাথে যায় না এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তোমার কষানো হয়ে গিয়েছে আমি মাঝখানে ঢাকনাটা খুলে বেশ কয়েকবার উল্টিয়ে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি কিছু আস্ত রসুন কোয়া অ্যাড করে নিলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এখানে অ্যাড করে নিলাম আর এখানে দিয়ে দিলাম যেহেতু এখন শীত মৌসুম পেঁয়াজ পাতাটা পাওয়া যাচ্ছে তো কিছু পেঁয়াজ পাতা অ্যাড করে নিলাম তো এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিলাম সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব অবশ্যই ঢাকনা দিয়ে শুটকিটা রান্না করবেন এতে করে শুটকিটা সুন্দর সফট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে আবারও বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এই তো দেখতে পাচ্ছেন শুটকিগুলো সফট হয়ে গিয়েছে যারা এরকম গোটা শুটকি খেতে পছন্দ না করেন তারা এইভাবে রান্নার সময় একটু খুন্তি দিয়ে ভেঙে দিলেও পারেন তো আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব জাস্ট স্মেলের জন্য যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি ঝালটা আমার শুকনো মরিচের গুঁড়া দিয়ে হয়ে গিয়েছে এখন জাস্ট স্মেলের জন্য আমি কাঁচামরিচটা অ্যাড করে নিলাম তো এখন একটু নেড়েচেড়ে ভেজে আমি শুটকিটা নামিয়ে ফেলবো আমার শুটকিটা পুরোপুরি রেডি তো আমি একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তো আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ